আজকের ভিডিওটিতে সরাসরি উদ্রিং হাইটস গল্পে চলে যাব। এর ব্যাকগ্রাউন্ড জানতে ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে গিয়ে আগের ভিডিওটি দেখতে পারেন। সময়টা ছিল 1801 সাল। লকউড নামের একজন ব্যক্তি থ্রাসক্রস গেঞ্জে কিছুদিন থাকবে বলে সিদ্ধান্ত নেন। তার বাড়ি ছিল মূলত সাউথ ইংল্যান্ডে, কিন্তু শহরের কোলাহল জীবন থেকে সরে এসে সে কিছুদিন গ্রামে শান্তিময় জীবন কাটাতে চায়। সে একজন বয়স্ক ব্যক্তিকে এসে জিজ্ঞাসা করে যে এখানে কোথাও বাড়ি ভাড়া পাওয়া যাবে কিনা। এই বয়স্ক ব্যক্তিটির নাম ছিল হিথক্লিফ। তিনি ছিলেন একজন গম্ভীর প্রকৃতির লোক। তিনি যে বাড়িটিতে থাকেন সে বাড়িটির নাম হলো উদ্রিং হাইটস। লকউডের এই বাড়িটি ততটাও সুবিধার লাগে না, বিশেষত যখন সে ভূতুড়ে সমস্ত জিনিসগুলো অনুভব করতে শুরু করে। লকউডের এরপর এই বাড়ির ইতিহাস জানার খুব ইচ্ছা জাগে। লকউড তখন সেই বাড়ির একজন ভৃত্য নেলিকে অনুরোধ জানায় এই বাড়ির পূর্ব ইতিহাস বলার জন্য। তখন নেলি লকউডকে সমস্ত ঘটনা বলতে শুরু করে এবং এখান থেকে উপন্যাসটি ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং সূচনা হয়। নেলি তখন বলতে শুরু করে, সময়টা ছিল 1760 সাল। আনসন নামের একজন ব্যক্তি উদ্রিং হাইটসে থাকার জন্য আসে, তবে এখানে এসেই প্রথমে একজন ছোট্ট বালককে দেখতে পায় সে, যার বাবা মা তাকে জন্ম দেবার পর রাস্তায় ছেড়ে দিয়ে গিয়েছিল। আনস এই ছোট ছেলেটার ওপর মায়া জন্মায়। সে ছেলেটাকে তার বাড়িতে নিয়ে আসে, তার নাম দেয় হিথক্লিফ। আনসর নিজস্ব দুই সন্তান ছিল, তার ছেলের নাম হিনলে এবং মেয়ের নাম ক্যাথরিন। হিথক্লিফের আগমনের ফলে ক্যাথরিন খুব খুশি হলেও হিনলের খুব রাগ হয়। হিনলে প্রায়শই তাকে মারত এবং অপমান করত। কিছুদিন পর হিনলে এবং ক্যাথরিনের মা মারা যায়, তাই আনস তার ছেলে হিনলেকে হোস্টেলে পাঠিয়ে দেয়। এর কিছুদিন পর আনসও মারা যায়। এখন তারা প্রত্যেকেই বড় হয়ে যায়। আনসর 20 বছর বয়সে হোস্টেল থেকে বাড়ি ফিরে আসে এবং 12 বছর বয়সী হিথক্লিফ ও 11 বছর বয়সী ক্যাথরিনের সাথে থাকতে শুরু করে। এরপর হিনলে ফ্রান্সেস নামের একজন মেয়েকে বিয়ে করে এবং উদ্রিং হাইটসের মালিকে পরিণত হয়। এরপর থেকেই শুরু হয় হিথক্লিফের ওপর অমানবিক অত্যাচার। একদিন হিথক্লিফ ও ক্যাথরিন খেলতে খেলতে পাশের বাড়ি লিন্টন পরিবারে যায়। লিন্টন পরিবারের লোকেরা খুবই অমানবিক ছিল। তারা হিথক্লিফকে বাড়ি থেকে বের করে দেয়, কিন্তু ক্যাথরিনকে বাড়ির ভিতরে আসতে বলে। লিন্টন পরিবারের ছেলে এডগার লিন্টন ক্যাথরিনকে পছন্দ করত, তবে ক্যাথরিন কিন্তু হিথক্লিফকেই বেশি পছন্দ করত। কিন্তু বড় হয়ে এডগার লিন্টনকেই বিয়ে করতে হয় তাকে, কেননা হিথক্লিফ ছিল একজন চাকর। হিথক্লিফ এডগার ও ক্যাথরিনের সম্পর্ক মেনে নিতে পারে না, তাই সে বাড়ি ছেড়ে চলে যায়। হিথক্লিফ 1 বছর পর আবার উদ্রিং হাইটসে ফিরে আসে, তবে এখন সে আর আগের মতো দরিদ্র নেই, সে এখন ধনী ব্যক্তিতে পরিণত হয়েছে। অন্যদিকে হিনলের কাছে যা সমস্ত সম্পত্তি ছিল তা জুয়া খেলে সমস্ত উড়িয়ে দেয় সে। সত্যি আমরা বাঙালিরা একটা কথা বলে থাকি, ঘুঁটে পড়ে গোবর হাসে, গোবরেরও একদিন দিন আসে। কাল যে হিনলে ধনী ছিল আজ সে ভিখারিতে পরিণত হয়, অন্যদিকে হতদরিদ্র হিথক্লিফ আজ ধনীতে পরিণত হয়েছে। হিথক্লিফ উদ্রিং হাইটসের বাড়িটিকে কিনে নেয় এবং এখন সে হিনলের ওপর শাসন করতে শুরু করে। হিনলের ওপর প্রতিশোধ নেওয়ার পর তার নজর যায় এডগার লিন্টনের ওপর। হিথক্লিফ লিন্টনের বোন ইজাবেলার সাথে প্রিটেন করতে থাকে। ইজাবেলা তাকে সত্যিকারের ভালোবেসে ফেলে, কিন্তু হিথক্লিফ কেবল তার প্রতিশোধ মেটানোর জন্য ইজাবেলাকে বিয়ে করে, কিন্তু বিয়ের পর তার আসল রূপ বেরিয়ে আসে। সে ইজাবেলাকে রীতিমতো মারধর করত। যাই হোক, ক্যাথরিন গর্ভবতী ছিল এবং সে তার সন্তানের জন্ম দেয়, এবং এই সন্তানের জন্ম দিতে গিয়ে সে মারা যায়। তার মেয়ের নাম দেয়া হয় ক্যাথি। বোনের মৃত্যু সংবাদ শুনে হিনলে একেবারে ভেঙে পড়ে এবং কিছুদিন পর সেও মারা যায়। অন্যদিকে হিথক্লিফের অত্যাচারের কারণে ইজাবেলা বাড়ি ছেড়ে লন্ডনে চলে যায় এবং লন্ডনে এসে সে একজন পুত্র সন্তানের জন্ম দেয়, যার নাম দেয়া হয় লিন্টন। এর 12 বছর পর ইজাবেলাও মারা যায়। তখন ইজাবেলার ভাই এডগার লিন্টন তার ভাগনা লিন্টনকে তার বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে ক্যাথরিনের মেয়ে ক্যাথি ওই একই বাড়িতে থাকত। এবার ক্যাথির সাথে লিন্টনের বন্ধুর সম্পর্ক তৈরি হয়।
হিথক্লিফ ও ক্যাথরিনের মধ্যে যেমন বন্ধু সম্পর্ক গড়ে উঠেছিল, লিনটন ও ক্যাথির মধ্যেও ঠিক সেরকমই সুসম্পর্ক গড়ে উঠতে থাকে। তারা দুজনে একে অপরকে পছন্দ করতে শুরু করে। তবে হিথক্লিফের মাথায় অন্য কিছুই চলছিল। সে লিনটনের সাথে ক্যাথির বিয়ে দিয়ে ক্যাথির বাবার সমস্ত সম্পত্তি নিজের হাতে কব্জা করতে চেয়েছিল। সে ভেবেছিল যদি এডগার মারা যায় তখন তার যাবতীয় সম্পত্তি তার ছেলে লিনটনের হাতে চলে আসবে। তবে এডগার ক্যাথির বিয়ে লিনটনের সাথে দিতে রাজি ছিল না। সে তার মেয়ে ক্যাথিকে জানায় যে লিনটনের বাবা খুব খারাপ লোক। কিন্তু কিছুদিন পর এডগারের স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে। সে বুঝতে পারে যে তার মৃত্যুর সময় হয়ে এসেছে, তাই সে ক্যাথির বিয়ে লিনটনের সাথেই দিতে বাধ্য হয়। কেননা সে চেয়েছিল যে সে মারা যাওয়ার আগে ক্যাথির বিয়ে হোক, এবং তার হাতে অন্য কোনো পাত্র না থাকায় লিনটনের সাথে বিয়ে দিতে সে বাধ্য হয়। যাই হোক, ক্যাথিকে অপহরণ করা হয়। এই অপহরণটি করেছিল হিথক্লিফ। হিথক্লিফ বুঝতে পারছিল যে তার ছেলে লিনটনের অবস্থা খুব একটা ভালো নয়, তাই লিনটনের সাথে ক্যাথির বিয়ে হবার আগেই যদি লিনটন মারা যায় তাহলে এডগারের সমস্ত সম্পত্তি আর হিথক্লিফের দখলে আসবে না। হিথক্লিফ ক্যাথিকে জানায় যে তার বাবার অবস্থা খুব একটা ভালো নয় এবং তিনি মৃত্যুশয্যায় আগত। এইসব শুনে ক্যাথি বাড়ি যেতে চায়, কিন্তু হিথক্লিফ জানায় যে সে তাকে তখনই ছেড়ে দেবে যখন সে লিনটনকে আগে বিয়ে করবে। তাই ক্যাথি ওই মুহূর্তেই লিনটনকে বিয়ে করে এবং তার বাবাকে দেখতে চলে যায়। কিন্তু ততক্ষণে ক্যাথির বাবা মারা যায়। এরপর হিথক্লিফ ক্যাথির কাছে যায় এবং বলে যে উদ্রিং হাইটসে লিনটন একা আছে, তাই তোমার উচিত এ ঘর ছেড়ে দিয়ে উদ্রিং হাইটসে যাওয়া এবং এ ঘর আমি ভাড়ায় দিতে চাই। এরপর ক্যাথি লিনটনের সেবা শুরু করে দেয়, কিন্তু লিনটনও মারা যায়। এবার আমরা প্রেজেন্টে চলে আসি। এতক্ষণ ধরে নেলি লকউডকে এই সমস্ত গল্প বলছিল, তাই এখন উদ্রিং হাইটসে বসবাস করছে হিথক্লিফ, ক্যাথি এবং হিনলের ছেলে হিয়ারটন। হিথক্লিফের এই সময় মনের পরিবর্তন ঘটে। সেভাবে অনেক প্রতিশোধ নেওয়া হয়েছে, এবার এর সমাপ্ত টানা উচিত। হিথক্লিফ ক্যাথি এবং হিয়ারটনের মধ্যে নিজেকে ও ক্যাথরিনকে খুঁজে পায়। ক্যাথি যেন ক্যাথরিন এবং হিয়ারটন যেন হিথক্লিফ, তাই হিথক্লিফ ক্যাথির সাথে হিয়ারটনের বিয়ে দিয়ে দেয়। এবং এর কিছুদিন পর হিথক্লিফও মারা যায়। হিথক্লিফ মারা যাওয়ার পর তাকে ক্যাথরিনের কবরের পাশে সমাধিস্থ করা হয়, কেননা এটাই ছিল তার শেষ ইচ্ছা। আর এভাবেই উদ্রিং হাইটস উপন্যাসটি শেষ হয়। আজকের এই ভিডিওটি এডিট করেছে সৌরভ। না না, আমি নই, আমার বন্ধু সৌরভ। আমরা দুজনে হিন্দি ভাষায় একটি ফ্যাক্টের চ্যানেল খুলেছি। নিচে ডেসক্রিপশন বক্সে চ্যানেলের লিংক দেওয়া আছে। চ্যানেলটিতে ঘুরে আসার অনুরোধ রইল। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। থ্যাংক ইউ ফ্রেন্ডস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন অবশ্যই। কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।